চলছে চার ছক্কার ধুমধারাক্কা লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় মাসব্যাপী হচ্ছে ক্রিকেট উৎসব, আর এই এক মাস বিশ্বকাপের নানা খুঁটিনাটি খবর আর বিশ্লেষণ নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিশ্বকাপের সময়। আজ থাকছি আমি নিয়ন মোহাইমিন, আর আমাদের সঙ্গে বরাবরের মতোই আলোচক হিসেবে আছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। রফিক ভাই, বাংলাদেশের ভারতের সঙ্গে খেলাটা শেষ হয়ে গেছে গতকাল, কিন্তু আজ পর্যন্ত মানে ওই ম্যাচটা নিয়েই আসলে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, মূল ধারার গণমাধ্যম বলি, সব জায়গায় এখনও আলোচনায় ওই ম্যাচটা। কী ভুল ভ্রান্তি হয়েছিল, কী হতে পারত, কী হলে কী হয়ে যেত, মানে এই সব নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। আপনি গতকাল বলছিলেন বাংলাদেশ ম্যাচটা আসলে বোলিংয়ে নয় ব্যাটিংয়ে হেরে গেছে, মানে এটাই কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ কি দেখেন, যে টার্গেট ছিল কিন্তু খুবই ইজি টার্গেট, আর যেখানে আপনার দশটা প্লেয়ার, দশটা মানে ব্যাটসম্যানে আপনি ঢুকেছেন, কোনো আউট হয়নি প্রথম রাউন্ডে। বাট সেকেন্ড যখন আসলো কাটল ওভারে, কাটল ওভারে কিন্তু একটা ভালো টার্গেটও ছিল যে দশটা উইকেট নিয়ে, আমি মনে করি খুবই অসম্ভবের কিছু ছিল না, খুবই সম্ভব ছিল। যারা এখানে দেখা যাচ্ছে যে এই যে বড় টিম আর ছোটো টিম একটা পার্থক্য, এই জিনিসটা দেখা যাচ্ছে যে একটা একটা প্রেশার, যে প্রেশারটা কিন্তু আমরা কিল করতে পারতেছি না, যেটার কারণে কালকা হেরে গেলাম। আপনি দেখেন, যদি এখানে 20-30 রানে হারতাম কোনো কথা ছিল না, বাট আমরা কিন্তু হারলাম 5টা রানে। তো এই 5টা রান যারা দেখেন গা 10 বলে 12 করেছে বা 10 বলে 8 করেছে, তো ওই 10 বলের জায়গায় যদি 20 রান করতেন বা 15 রান করতেন, ইজি জিততাম। বাট ব্যাটসম্যানের এই ধরনের চিন্তা নিতে হবে আর নিজের উপরে দায়িত্বটা নিতে হবে। আমি মনে করি ওখান থেকে আমরা হেরে গিয়েছি। রফিক ভাই, বড় দল ছোট দলের কথা বললেন, প্রেশারের কথা বললেন, মানে এই ব্যাপারটা কি ম্যাচেও কাজ করে? কারণ কাল আগামী গতকাল আমরা দেখলাম আমাদের সপ্তম ওভারটা, বৃষ্টির ঠিক আগের ওভারটায় একটা ফেক ফিল্ডিংয়ের ঘটনা ঘটেছে, বা ফলস ফিল্ডিং যাই বলি না কেন, বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার সেটা করেছেন, এবং সুইপার কাভার থেকে আশদীপ সিং বলটা থ্রো করছেন, সেই বলটা বোলিং এন্ডে আসবার আগেই শর্ট কাভারে দাঁড়ানো বিরাট কোহলি একটা ফেক ফিল্ডিংয়ের মতো করলেন, একদম লেগ আম্পায়ার তার সামনে দাঁড়ানো ছিল, মানাস এরাসমাস তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। শান্ত রানটা শেষ করবার পর এরাসমাসের কাছে গেলেন, তিনি বললেন যে এখানে একটা ফলস ফিল্ডিং ঘটনা ঘটেছে, আমি একটা পেনাল্টি পাই এখানে, কিন্তু তারা বলছেন তারা দেখেননি, তারা দেখেননি। সেটা খুব স্বাভাবিক ঘটনা, ম্যাচে অনেক কিছুই হয়, আম্পায়ার অনেক সময় অনেক কিছু মিস করে যান, কিন্তু সেই ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সাহায্য কি নেওয়া যেত না? অবশ্যই, কারণ এটা রুলস তো আছে যে আপনি ফলস আগে দেখেন, স্ল্যাডিং ফলস মেরে দেখা যায় থ্রো করতো, এটাও কিন্তু প্ল্যান্টিক ছিল। বাট এই ধরনের ফলস যদি ওখানে থাকে, তো এখন রুলসটা আপনার যে মেন আম্পায়ার আছে, এই আম্পায়ার কি ওখানে থার্ড আম্পায়ার চেতে পারে কি না, এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর যেখানে আমাদের প্লেয়ার বলেছে, এখন ওই বলতেছে যে না আমি দেখি নাই, বাট ওই তো ইচ্ছা করলে তো থার্ড আম্পায়ার কাছে চেতে পারে, হতে পারে যে এটা একটা ভুল হয়েছে। তারপরে আমি বলবো যে ম্যানেজমেন্টের পিছনে যারা কাজ করছে মাঠে বেড়ে তাকেও দেখেছে, যে দেখা যায় এখানে দেখা যাচ্ছে ভূমিকা শুধু ক্যাপ্টেন না, আপনার কোচেরও একটা বড় ভূমিকা। তো কোচ তো ওখানে দেখা যায় আপনার আরেকটা থার্ড আম্পায়ার আছে নিচে, তো ওকেও কিন্তু বলা দরকার। তখন যদি ওখানে দেখা যায় আপনি 2 মিনিট ওকে একটু ডিস্টার্ব দেখা যায়, ওই দেখা যাচ্ছে মেন আম্পায়ারের সাথে কথা বলতে অকে টকিতে দেখা যায় ওই থার্ড আম্পায়ারের কল করতো। বাট আমাদের এই ল্যাকিংয়ের জন্য হতে পারে যে এই জায়গাটা হেরে গেছি। আমি ম্যাচের ফলাফল নিয়ে রফিক ভাই কোনো কথা বলবো না, ম্যাচের ফলাফল আসলে আমাদের পরে আসেনি, কিন্তু আপনি দেখেন মানে এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো যদি আমাদের পক্ষে আসতো, তাহলে ম্যাচের গতিপথ বদলে যাওয়ার একটা সুযোগ ছিল। মানে সেই জায়গাটা কি বাংলাদেশ আনলাকি না, মানে ভারতের মতো বড় দলগুলো সব সময় কোনো না কোনোভাবে একটা সাইট পেয়ে যাচ্ছে আইসিসির, কিংবা বলি ম্যাচ আম্পায়ারদের, ফিল্ড আম্পায়ারদের, এই জায়গায় ছোট দলগুলো সব সময়ে মানে অবহেলিত হচ্ছে। মানে আইসিসি কিন্তু সবসময় একটা বড় টিমকে অন্যরকম একটা চোখে দেখে, এটা কিন্তু সাপোর্ট করে, যেটা ওর সোজা কথা। তো ছোটো টিমগুলো কিন্তু এরকম ভাবে দেখেন, আপনি অন্যায় করলে কিন্তু আপনার এই চাপ দিয়ে ধরবে, বাট ওকে কিন্তু চাপ দিয়ে ধরবে না, যেটা দেখা যাচ্ছে। আর সেটা হলো যে এখন রেজাল্টটা কালকে হয়েছে, আমি বোধহয় এটা কালকেই কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছে, বাট কালকেই কিন্তু এটা বলার দরকার ছিল। তাহলে দেখা যায় যে ওখানে আইসিসি লোকও ছিল এবং যেই সব আম্পায়ার গেছে তাদেরও ধরা যেত। তো এখন দেখা যাচ্ছে একদিন পরে এই জিনিসটা প্রটেস্ট করলে কোনো লাভ হবে না, বা সাথে সাথে প্রটেস্ট করে এটাতে কাজে দিত। তারপরে আমি বলবো যে আইসিসি মিটিংয়ে এই ধরনের আপনার শিক্ষা তো শিগার অনেক কিছু আছে, বাট শিগার কোনো শেষ নেই। তা দেখা যাচ্ছে হতে পারে যে আমরা এটা জানি না, বাট এখন জানলাম, বাট এটা জেনে সবসময় এটা নিয়ে কাজ করতে হবে, এবং থিং থাকতে হবে যে মাঠে এই ধরনের ঘটনা হলে আমার বলা রাইট আছে কি না। ওই নেতিবাচকগুলোর বাইরে এসে আমি আসলে বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন ব্যাটসম্যানদের কারণে আসলে গতকালকের ম্যাচটা আমরা হেরে গিয়েছি। আমার কাছে একটা গ্রাফিক্যাল স্ট্যাট যদি দেখাই যে গতকাল আসলে বাংলাদেশের ব্যাটিং কী অবস্থায় ছিল, একমাত্র লিটন দাস ছাড়া কেউই আসলে বাংলাদেশের সেইভাবে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। নূর হাসান সোহান শেষ দিকে 14 বলে 25 রানের একটা ক্যামিও খেলেছেন, কিন্তু বাকি কেউই মানে বিশেষ করে আমি বলবো সাকিব, আফিফ, রাব্বি, যেই তিনজনের উপর আমাদের মিডল অর্ডার দাঁড়িয়ে আছে,
তারা কেউই পারফর্ম করতে পারেনি, মানে সবাই ওই মাঠে গিয়ে একটা পিন শিটের চেষ্টা করেছে। মানে টি টোয়েন্টি খেলার মানেই কি আসলে মাঠে যাওয়ার পাওয়ার হিট? আমরা যখন এখানে কালকে বাংলাদেশ ব্যাটিংয়েতে আমরা লাইভ প্রোগ্রাম দিচ্ছি তখনই বলেছি যে যে টার্গেট দিয়ে ইজি, বাট এখানে যদি আপনি ব্যাটসম্যানরা তারহরা করে দেখা যাচ্ছে এটা কুল কিনে পাবেন না, সেটাই হয়েছে। এটা যদি আপনি চিন্তা করতেন যে আমার ওভারে 9-10 করে লাগে, আপনি ইজি হয়ে যায় যে এখানে দেখা যায় যে বড় মাঠ আপনি নিচে খেলেন, এর ভিতরে দেখা যায় একটা দুইটা চার হতে পারে, অটোমেটিক কিন্তু আপনার পেশাটা অদের উপর চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রথম বলে একটা চিন্তা ভাবনা করেছেন আমি বড় শর্ট খেলবো, বড় শর্ট খেলে আপনি যেসব আউটগুলো আছে দেখেন সব বড় শর্ট খেলে যে আউট হয়েছে। যদি আপনি ওই চিন্তাটা করতে পারে যে এতটি বল আমি খেলি দেখি, এই যে আজকে দেখেন 12 বলে 13 রান করেছে, তো এই 12 বলে কাট অল ওভারে মিনিমাম এখানে 20 রান করা উচিত, তো আমরা তো এখানে পিছিয়ে চলে যাচ্ছি। আপনি যে দেখেন 3 রান করেছে 5 বলে, আমরা কিন্তু এখানে পিছিয়ে চলে যাচ্ছি। আপনি এখানে দেখেন 7 বলে 12 করেছে, এটা ঠিক আছে, বাট এই যদি আরও 3টা রান বাড়িয়ে দিত দেখা যায় ইজি হতো। তো এইসব জিনিসগুলো কিছু কাজে দেয় যে না হলে আপনি কাট অল ওভারে এই ধরনের টার্গেট আপনি পারবেন না। বাট এখান থেকে এটা যে সোয়ান জীবন রান করেছে, আপনি 25 রান করেছে 14 বলে, বাট সোয়ান যদি এত নিচে যে এটা করতেন যে উপরে টপ ব্যাটসম্যান তো অর্থে বেটার তো তোমরা পারতেছো না কেন, বাট তোমরা বেশি তাড়াহড়া করেছো থেকে আজকে এই ফান্দে পড়েছে। দেখেন আজকে সারা দুনিয়া কী দেখবে, আপনি বাংলাদেশ ভালো খেলেছে ওটা দেখবে না, কে হারছে কে দেখবে জিতবে, আবার বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ জবেই খেলা হবে তখনই কিন্তু এটা তুলে ধরবে যে বাংলাদেশ এত রানে হেরেছে। বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া আপনাকে দিয়ে দেয়নি 5টা পয়েন্ট, বাট 5টা পয়েন্ট জিততে হলে আপনি 5টা পয়েন্ট কিন্তু করে নিতে হবে, তো সুতরাং আমরা এখান থেকেই হেরে গিয়েছি। আরেকটা জিনিস যদি দেখি, মানে আমাদের মিডল অর্ডারে বিশেষ করে রাব্বি এবং আফিফ তাও দু একটা ম্যাচে হয়তো বা ভালো করেছে, বাট রাব্বি একেবারেই ক্লিক করছে না, এই জিনিসটাকে আমাদের উপর একটু বোঝা হয়ে যাচ্ছে। কারণ আমাদের সাকিবও খুব একটা ব্যাট হাতে ক্লিক করছে না, বল হাতে গত ম্যাচে যদি ভালো করেছেন, লিটনকে উপরে ওঠানোর কারণে লিটন এখন ভালো খেলছেন, মানে আমরা কি আমাদের এখনও কম্বিনেশনটা ঠিক মতো রেডি করতে পারছি না? আমি আগেই বলেছি না যে আপনার টিম যখন রেজাল্ট না পাবেন আপনার মাথায় কোনো কাজ করবে না, পুরো ব্রেনটা আপনার ব্ল্যান্ক থাকবে, তো সুতরাং আপনি এটা আস্তে আস্তে হবে, বাট আপনি আগেতেই গুছান না, আপনি একটা নিজস্ব একটা প্ল্যানিং করেন আমার 1 বছরে এটা হতে পারে আমরা হারতেছি, বাট আমাদের 1 বছর পরে সাফল্যটা আসবে। তাই কিন্তু আমরা ওই ধরনের প্ল্যান না, আমরা দেখা যাচ্ছে যে হারতেছি এর ভিতরে আর কোনো কাজ করতে হতে পারে যে এই খেলা খেলতে আসি খেলা শেষ করে চলে যাব, বাট এখান থেকে কী শিক্ষাটা নিলাম এই বিশ্বকাপে মঞ্চে এসে, আমরা এখান থেকে কী শিক্ষা নিলাম আর কী নিয়ে গেলাম যেটা নিয়ে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নেব, আমরা কিন্তু এখান থেকে অনেক পিছিয়ে আছি। এই টিমটা আসলে কালকে যেভাবে খেলেছে, বিশেষ করে বৃষ্টির আগে আর বৃষ্টির পরে দুটো ভাগে যদি করি, বৃষ্টির আগের প্ল্যানটা দেখে বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি আসবে কার্টেল ওভার হয়ে যেতে পারে, সেটা তাদের মাথায় ছিল, তাই তারা খুব এক্সেলারেট করে খেলেছে, বিশেষ করে লিটন দাস। বৃষ্টির পরে আমরা আমাদের স্কোর কার্ডটা জানি যে আমাদের 9 ওভারে 85 লাগবে, একদম ক্লিয়ার ভিশন, তখন তো প্লেয়ারদের আরও মানে অন্যরকম একটা পরিকল্পনা নেওয়া উচিত ছিল। আপনার কাছে কি মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট ওই সেকেন্ড পরিকল্পনা এটা একটু ভুল করে ফেলেছে? দেখেন আপনি ফার্স্ট যখন খেলেছে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টিমটা বা পুরো প্লেয়ারটা এরকম সেট ছিল যেন ওরা 185 রান করে উঠে আমরা চেস করবো, 1 নম্বর। আর 2 নম্বর যখন আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য একটা কাটাল বা দিচ্ছে, আপনার 9 ওভারে কিন্তু 82 রান কিছু না, আমি মনে করি যে কোনো টিম এই এই ধরনের আসলে ইজি চেস করবে, বাট দেখা যায় যে অ্যাস্ট্রা একটা প্রেশার নিয়েছে, আমি মনে করি আমাদের ব্যাটসম্যানগুলো না যে অ্যাস্ট্রা একটা প্রেশার নিয়েছে যে এত রান কীভাবে করা পোলট্রি প্রত্যেক বলে 2 রান করে লাগে, তো কী করতে হবে, দেখা যাচ্ছে বড় শর্ট মারতে যাচ্ছে, তো এখানে কিন্তু আমরা ফেল হচ্ছি। এই কারণে বলছি যে একটা বড় টিম আর একটা ছোটো টিম বা মাঝের টিম ওদের দেমাক আর আমাদের দেমাক কিন্তু অনেক ডিফারেন্স, ওরা দেখেন দেমাকে কিন্তু ক্রিকেট খেলে জিতে গেছে, তাই ওই দেমাকটা যদি আমরা একটু চিন্তা করতাম যে না আমরা এখন ব্যাটিং করতেছি আমরা ওদের শাসন করব, বাট আমরা যেভাবে চলবো ওরা ওইভাবে চলবে, বাট দেখা যাচ্ছে ওদের শাসন নিয়ে আমরা কিন্তু হেরে গেছি। ইন্ডিয়ার সাথে ম্যাচটা অতীত, এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। পাকিস্তানের সঙ্গে আমাদের এখন একটা ম্যাচ বাকি আছে, বিশ্বকাপের বেশ ভাইটাল ম্যাচ আমাদের জন্য, সামনের বিশ্বকাপে সরাসরি সুপার 12-এ খেলতে হলে আমাদেরকে প্রথম 8টা দলের মধ্যে থাকতে হবে এই বিশ্বকাপের, সেজন্য আমাদের অন্তত একটা জয় অথবা এমন ব্যবধানে ওদের সঙ্গে ফাইটটা করতে হবে যাতে আমাদের রান রেটটাও ভালো থাকে। মানে কী মনে হচ্ছে পাকিস্তান এখন একেবারে ব্যাকফুটে থাকলে আপনি দেখেন যে ব্যাকফুটে কাদের সাথে আছে, আমাদের সাথে না কিন্তু ওদের সাথে, যাদের সাথে কম্পিটিশন ওই 1-3-4-5 এদের সাথে কিন্তু ব্যাকফুটে, বাট আমরা কিন্তু কোথায় 8-এ, আমাদের উপরে পাকিস্তান, বাট পাকিস্তান দেখা যাচ্ছে আমাদের সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর খেলা হবে। এখানে কিন্তু যেরকম ইজি খেলেছি বাংলাদেশে এই বাংলাদেশ এবং ইন্ডিয়া, এরকম কিন্তু পাকিস্তানের সাথে খেলা হবে না, বিকজ পাকিস্তানের সাথে সবথেকে দেখেন একটা ফাইট খেলা হয় যেটা আমাদের বাংলাদেশে আবাহনী মোহামেডান খেলা, এই ধরনের কিন্তু পাকিস্তানের সুতরাং এটা দেখাচ্ছে আপনার একটা কী বলে দেন
খুবই আপসেটে খেলা হবে এবং একটা কম্পিটিশন একটা ফাইট হবে, বাট যে জিতবে খুব কষ্ট করে জিততে হবে। আবার হতে পারে যে এই খেলাটা অনেক টিমের জন্য ইজি হয়ে যেতে পারে। রোহিতভাই, আপনি ওই বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে বলছিলেন, তো আমার কাছে একটা গ্রাফিক্যাল স্ট্যাট আছে যে বাংলাদেশ পাকিস্তান এখন পর্যন্ত কটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচগুলোতে আসলে অবস্থানটা কী, সেটা যদি দেখেন বাংলাদেশ এখন পর্যন্ত আসলে 17টা ম্যাচ খেলেছে এবং মাত্র 15টা ম্যাচেই পাকিস্তান জিতেছে, দুটো ম্যাচে বাংলাদেশ। নিরপেক্ষ ভেনুতে আমি ধরেছি এভাবে যে 60টা ম্যাচ খেলেছে, একটাও বাংলাদেশ জিতেনি। মানে বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের যে ব্যবধান সেটা আসলে পাকিস্তানের সঙ্গে মনে হয় সবচেয়ে বাজে। মানে আমরা পাকিস্তানের সঙ্গে কখনোই জয় পাই না, যে জয়গুলো কয়েকটা আমাদের এসেছে একেবারে রিসেন্ট পাস্টে যে কয়েকটা, এছাড়া কখনোই আসলে আইসিসি ইভেন্ট বা কখনোই পাকিস্তানের সঙ্গে কেন যেন আমাদের একটা জয়টা আসে না। ভারতের সঙ্গে তাও আমাদের একটা দুটো জয় পেয়ে যাই, একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যেন কোথায় আমরা আটকে যাই। দেখেন মানে কি মানসিক বা পাকিস্তান, যবে তো আমি খেলা বুঝি পাকিস্তানের খেলা দেখি, যখন ইমরান খানটা ছিল, যখন বাংলাদেশ প্রথম আপনার এশিয়ান কাপ খেলতে যায় 88 সনে, 88 এশিয়ান কাপ বাংলাদেশে যখন, তখন তো আমি তাদের চিনি, এরা তখন তো ভয়ঙ্কর ক্রিকেট খেলতো। হতে পারে তখন তো দেখেছি যে ফিল্ডিংটা অত ভালো ছিল না, কিন্তু ওদের বলিং ব্যাটিং মানে অসাধারণ ছিল। এখনও দেখেন এদের রাজত্ব কিন্তু আপনার ফাস্ট বোলাররা করতেছে, এদের ফাস্ট বোলার সারা দুনিয়াতে সবচেয়ে জোরে বলার এবং মানে ফিট প্লেয়ার বেড়ায় এদের ফাস্ট বোলার, তো ওই কারণে কিন্তু এদের এখন হতে পারে রেজাল্ট হয় নাই, বাট এদের কিন্তু একটা টিম গুছানো টিম দেখা যাচ্ছে, যে একটা যে কোনো মানে চোট পেয়েছে বৃষ্টির কারণে একটা সমস্যা হয়েছে, বাট এরা কিন্তু ভয়ঙ্কর টিম, এরা কিন্তু যে কোনো সময় যে কোনো টিমরে হতাশা করে দিয়ে তার প্রমাণ কিন্তু কিছুদিন আগেও দেখেছে। তো সুতরাং আমি মনে করি এটা এরা বাংলাদেশে ওই রকম ইজিভাবে নেবে না, ওরা কিন্তু খুব টাফ ক্রিকেট খেলবে, বাট বাংলাদেশে এদের জিততে হলে ওদের তো টাফ ক্রিকেট খেলতে হবে এবং ভালো ক্রিকেট এবং কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে। আর যেটা ব্যাটসম্যান আমরা বলতেছি, আমরা কিন্তু দেখেন ব্যাটসম্যানরা কিন্তু অনেকদিন ধরে হতাশা করতেছে, বাট এখানে কাম ব্যাক করে আপনি জিততে হলে আপনি ব্যাটসম্যান জিততে হবে। যদি দেখেন একটা যদি টার্গেট দেন 80-85, দেখা যায় যে বলারগুনা খুব ইজি বল করতে, তারপর দেখেন বলারগুনা কিন্তু চার্জ করতেছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আপনার বলের তো বেশি অনেক বড় একটা রান, তো সুতরাং ওই রানটা করবেন, একটা টার্গেট থাকবে বা ওই রানে পৌঁছাতে পৌঁছাতে দেখা যায় খেলা শেষ হয়ে যাবে, বাট আপনি ওই রকম যদি টার্গেট না দিতে পারেন সত্যি কথা কি এই খেলাটা অত ইজি হবে না। 160-170 আপনি টার্গেটও দিলেন, কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপটার দিকে যদি দেখেন, এই মুহূর্তে বাবর রিজওয়ান খুব একটা ভালো ছন্দে নেই এই বিশ্বকাপে। এখন পর্যন্ত বড় দলগুলোর সঙ্গে আসলে বাবর রিজওয়ান একেবারেই রান পায়নি, তাদের মিডল অর্ডার মাঝে মধ্যেই কলাপস করছে, একমাত্র ইফতেখার সেখানে কিছু কিছু রান পাচ্ছেন, সাদাব খান একটা ম্যাচে পেয়েছেন, আর কোনো ম্যাচে কোনো খবর নেই। মানে পাকিস্তানের ব্যাটিং লাইন আপও কিন্তু আহামরি ভালো পারফর্ম করছে না, বাংলাদেশের মতোই প্রায় অবস্থা। মানে সেই জায়গায় আপনি কী মনে করেন, মানে সুযোগটা কি বাংলাদেশের নেওয়া উচিত না? দেখেন দুই পক্ষে কিন্তু সুযোগ, যে কে কিনবে, আবার হতে পারে যে আমরা বাংলাদেশের প্লেয়ার ভয়ঙ্কর হয়ে যেতে পারে ওদের অ্যাগেনস্টে, আবার ওরাও হতে পারে বাংলাদেশের অ্যাগেনস্টে, এটা বলা মুশকিল। আপনি খেলা যখন দেখবেন দেখা যায় যেসব প্লেয়ারগুলো রান পাচ্ছে না পাকিস্তানের, যদি বাংলাদেশের সাথে দেখা যায় ওরা খুব ভয়ঙ্কর হয়ে যায়, যে দেখা যায় 3-4 জনের 20 ওভার খেলে ফেললে তখন কী, আপনি দেখা যায় আমাদের যেসব মেডেল অর্ডার ব্যাটসম্যানগুলো রান পাচ্ছে না, দেখা যায় এখানে 30-40-50 কে দুইটা তিনটা পার্টনারশিপ হলো, দেখা যাচ্ছে যে ওরাও জিতে যেতে পারে। বাট এখানে আপনি সবচেয়ে বড় কি লাস্ট ম্যাচ, আমি বলবো যে বাংলাদেশে কিন্তু এখনও সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে, কারণ সুযোগে তোমরা সদ্ব্যবহার করো, সদ্ব্যবহারটা কীভাবে করে, তোমাদের পারফর্ম করে করতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। এই যেসব ব্যাটসম্যানগুলো মানে ছোটো ছোটো রান করেছে এটা আরও বড় করবে কীভাবে, ওই চিন্তাটা করতে হবে। আজকে দেখেন যেসব খেলা আছে বলারও হতে পারে, কিন্তু ভালো একটা টার্গেট কিন্তু দিচ্ছে আপনার আমাদের ব্যাটসম্যান, কিন্তু আমরা ওই টার্গেটটা কিন্তু আমরা ইয়ে ফ্লিপ করতে পারছি না, আমরা কিন্তু ওখানেই হেরে যাচ্ছি। তো সুতরাং আপনি এই জিনিসটা ব্যাটসম্যানের চিন্তা করতে হবে, ব্যাটসম্যানের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাংলাদেশ কি একটু এগিয়ে থাকবে না, কারণ অ্যাডিলেডে আমরা সেকেন্ড ম্যাচ খেলবো, অর্থাৎ আমাদের একটা ম্যাচ ভারতের সঙ্গে খেলেছি, এখন মোটামুটি মাঠটা সম্পর্কে আমরা জানি, উইকেট কীরকম আচরণ করবে সেটাও বুঝতে পারছি, মাঠের আকার আকৃতি আমাদের প্লেয়ারদের এখন অনেকটা বোঝা। পাকিস্তান সিডনি থেকে খেলে অ্যাডিলেডে আসতেছে, অ্যাডিলেডে তাদের প্রথম ম্যাচ, তো সেই জায়গাটায় আপনার মনে হয় না বাংলাদেশ একটু এগিয়ে থাকবে? এগিয়ে থাকবে, বাট আপনি খেলতে হবে মাঠে, আপনি এগিয়ে এমনি কথায় এগিয়ে থাকলে হবে না, আপনি এগিয়ে থাকতে হবে মাঠে, মাঠে পারফর্ম করতে হবে, করতে হবে। যেখানে আমরা ব্যাটসম্যানগুলো যেখানে আপনার 30 করেছে ওই কেমনে 50 করবে দেখা যাচ্ছে, তাহলে তো ওর কনফিডেন্সটা আরও আসবে, বাট দেখা যায় ভালো ক্রিকেটও খেলবে। তো এইটা টার্গেট করতে হবে যে আমাদের 20 ওভার খেলবো, 20 ওভারে কত রান হচ্ছে ওইটা পরে দেখবো, বাট তুমি আগে 20 ওভার খেলো। আমরা দেখেন অনেক ম্যাচে 20 ওভার খেলতে পারছি না, কারণ কি এত তাড়াহুড়া করেছি। এই কালকের ম্যাচটা কিন্তু ইজি, এইসব টিমের সাথে আপনি যদি জিতে যান তো পাকিস্তানের তো আমরা যে চিন্তা করছি উল্টা, তো পাকিস্তান আমাদের চিন্তা করবে যে ইন্ডিয়ার মতো টিমরে বাংলাদেশে হেরে ফেলেছে, তা আমাদের সাথে তো একটা ভালো কম্পিটিশন, ওই চিন্তাটা অনেক করবে, কিন্তু এখন দেখা যায় উল্টা চিন্তা আমরা করতেছি। তা আপনি যদি এই আজকে ম্যাচটা জিতে থাকেন তো আমরা এই টেনশনটা থাকতো না। রোহিত ভাই অনেক ধন্যবাদ আপনার সঙ্গে আলোচনা করলাম।
পাকিস্তানের সঙ্গে, আশা করি বাংলাদেশ শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করবে তাদের বিশ্বকাপ। এই ছিল আমাদের আজকের বিশ্বকাপের সময়, সঙ্গেই থাকুন সময়ের।